আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও টপিক হলো, ট্যাঙ্কে রেনু চাষ করবেন না পোনা চাষ করবেন? রেনু অথবা পোনা চাষ করলে কোন তার মাঝে কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আর আপনারা দেখতেছেন আমার সামনে একটি নতুন 50,000 লিটারের একটি তারপলিন ট্যাঙ্ক। আমরা সবসময় বলি তারপলিন ট্যাঙ্কে আপনাদেরকে মাছ চাষ করার জন্য, কারণ তারপলিন ট্যাঙ্কের অনেক গুণাবলী আছে। ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে সেই গুণাবলীগুলো তুলে ধরেছি। তো আজকের বিষয় হলো, ট্যাঙ্কে রেনু চাষ করলে কি সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা করব। ট্যাঙ্কে আপনি যদি রেনু কালচার করেন, আপনারা দেখেন রেনু মাটির স্পর্শ ছাড়া রেনু হয় না। রেনু কালচারের জন্য উপযোগী হলো পুকুর। এখন অনেকে পুরনো পুকুরে রেনু চাষ করার জন্য ইচ্ছা পোষণ করেন। তাদেরকে আমি বলবো, আপনারা যে পুকুরে রেনু চাষ করবেন, রেনু চাষ করার জন্য অবশ্যই পুকুরটা রেনুর পুকুর হতে হবে, অথবা সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট পানি থাকতে হবে। পুকুরের মধ্যস্থলে কোনো গর্ত থাকতে পারবে না, তাহলে ওইখানে রেনু ফুটবে না। এখন অনেকে আজকাল বলতেছেন ট্যাঙ্কে রেনু চাষ করা যায়। আমি তাদেরকে বলবো, ট্যাঙ্কে যদি আপনি রেনু চাষ করেন, তাহলে রেনুকে খাদ্য দিতে হবে হলো আপনার পাউডার খাবার। পাউডার খাবার যদি আপনি দেন, তাহলে ট্যাঙ্কের পানি মানে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট পানি যদি আপনি শতকরা 50% অথবা 25% যদি আপনি প্রতিদিন এখান থেকে চেঞ্জ করেন, তারপরেও কিন্তু এই নষ্ট পানির ভিতরে যদি আপনি আবার পানি দেন, তাহলেও আপনার সেই পানিটুকুও নষ্ট হয়ে যাবে। তো অনেকে বলেন ট্যাঙ্কে রেনু চাষ করা যায়, আমি সেজন্য আজকে এই ভিডিও তুলে ধরেছি। আপনারা দেখেন, যদি 1 গ্লাস শরবতের মাঝে যদি আপনি যদি আরো 1 গ্লাস মানে পানি দেন, তাহলে কিন্তু শরবতের মিষ্টি কমে যাবে, কিন্তু মিষ্টিটা থেকে যাবে। এটা হলো একটা এক্সাম্পল। তো অনেকে বলেন পাউডার দিয়ে পানি চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। তো ওনাদের ক্ষেত্রে বলবো যে পাউডার দিয়ে আপনি যদি খাবার খাওয়িয়ে ট্যাঙ্কে, এ পর্যন্ত এখনো কেউ সফল হতে পারে নাই। যদি আপনি পুকুরে রেনু কালচার করেন, আশা করি আপনি অবশ্যই সফল হবেন। এখন অনেকেই আজকাল রেনু বিক্রি করার জন্য আপনাদেরকে অনেক পরামর্শ দিয়ে থাকে, যেরকম যে আপনারা আমাদের কাছ থেকে রেনু নিয়ে কালচার করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, বা লক্ষ লক্ষ রেনু থেকে পোনা উৎপাদন হবে। তো আমি আপনাদেরকে বলবো, রেনু কালচার করা কিন্তু এত সহজ বিষয় না। অনেকে আপনাদেরকে সাধারণত একটা পিজি পুশ করে বাদের দিন বা একদিন রাখতেছে মাছকে অবজারভেশনে, বাদের দিনে বলতেছে আমার রেনু হয়ে গেছে, আপনারা নিয়ে যান, 12,000-15,000 টাকা কেজি বিক্রি করে ওনাদের জান খালাস করে ফেলতেছে। কিন্তু আপনি কিন্তু ট্যাঙ্কে যখন রেনুটা দিবেন, তখন আপনি যখন অসফল হবেন, আপনার কোনো খোঁজ খবর ওনারা রাখবে না। আর অ্যাকচুয়ালি ট্যাঙ্কে রেনু চাষ হয় না, কারণ আমরা পোনা ট্যাঙ্কে দিয়ে পোনা কালচার করতেই আমরা হিমশিম খাচ্ছি, সেক্ষেত্রে রেনু কিভাবে কালচার হবে? তো সেই বিষয়ে ইতিপূর্বে আমি অসংখ্য ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। আর যারা অলরেডি কালচার করতেছেন, তারা তো বুঝতে আছেন যে বড় মাছ দিয়ে ট্যাঙ্কে মাছ চাষ করা অসম্ভব হয়ে পড়েছে, সেক্ষেত্রে রেনু কোনোভাবে সম্ভব না। এখন বলবো, আপনি যদি পোনা কালচার করেন, তা পোনা তো একটু সাইজে বড় থাকে, সেই পোনা খাবার হবে 0.5 অথবা দানাদার খাদ্য হবে, সেই কারণে আপনার পানি গুলাটে হবে না। এক, আপনার পোনা যদি সাইজে একটু বড় থাকে, সেটা হবে অনেক শক্তিশালী, এবং আপনি যখন পোনাগুলা সংগ্রহ করবেন, তখন অবশ্যই যারা পোনা উৎপাদন করেছে তারা ট্যাঙ্কে উৎপাদন করে নাই, বেশিরভাগ লোকেই পুকুরে উৎপাদন করে থাকে। বাংলাদেশে যত হ্যাচারি আছে, এই পর্যন্ত কেউ কিন্তু আপনার ট্যাঙ্কে পোনা উৎপাদন করে না, সবাই কিন্তু পুকুরে উৎপাদন করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি মাছ চাষ করতে চান সহজ পদ্ধতিতে, যদি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনার ট্যাঙ্কে পোনা কালচার করবেন। যদি আপনি চিন্তা করেন রেনুর দাম কম, পোনার দাম বেশি, তাহলে একটা জিনিস ভাববেন, রেনুর খাদ্য হলো 120 থেকে 140 টাকা কেজি, আর পোনার খাদ্য হলো মাত্র 50 টাকা কেজি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, যে রেনুর
খাবারের খরচ অনেক বেশি, এবং রেনো কালচার করতে গেলে অনেক মেডিসিনের প্রয়োজন হয়, অনেক কিছু জানতে হয় এবং কুকুরের প্রয়োজন। আর রেনু থেকে পোনা পর্যন্ত আসতে অনেক টাকা ব্যয় হয়, সেই কারণে পোনা দাম একটু বেশি হয়ে থাকে। অথবা আপনি পোনা ট্যাঙ্কে দিলে ট্যাঙ্কে পোনা মারা যায় না, কারণ পোনা অনেক বড় থাকার কারণে শক্তিশালী হয়ে থাকে। আপনারা ভুল করেও ট্যাঙ্কে রেনু চাষ করবেন না। তাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।